বন্ধুরা, চালটা আমার বাটা হয়ে গেছে, এটা তুলে নেবো এখন ফাঁক শিলে। এই ফাঁকে আমি নারকেলটা ভেঙে নেবো, আর এদিকে তালও তাল তালের লোদও বার করা হয়ে গেছে, ওটা ছেঁকে নিতে হবে নেটে করে। আর আমি নারকেলটা ফাটিয়ে নেবো, এই নারকেলটা ভেঙে নেবো, আমাদের গাছের নারকেল। নারকেলটা একটু ইয়ে লেগে গেছে, নারকেলে দিয়ে এগুলো একটু ধুয়ে নেবো, নিয়ে নারকেলটা খুলে নেবো। মিহি করে নারকেল কুড়াবো না, একটু মোটা মোটা সাইজ করে কুড়বো। সব নদ লোদ বার করানো হয়ে গেছে, এবার এটাকে নেটে ফেলে ছেঁকে নেব। এতে অনেক চুল থাকে, সরু সরু লোম লোম মতো তালের আঁশ থাকে, সেটা এই নেটে করে ছেঁকে নিতে হবে, না পেটে গেলে পেট ডাকবে, পেট খারাপও হতে পারে। দুটো তাল কুড়ে এই এতটা বেরিয়েছে তালের লোদ। এই বন্ধুরা, সব গুছিয়ে নিয়ে তালের বড়া বানাতে চলে এসেছি। যে তালের লোদ নিয়েছি, কি কি নিয়েছি তোমাদের বলে দিই। তালের লোদ আর নিয়েছি চিনি, নারিকেল কুড়ে নিয়েছি নারিকেলটা, আর এটা হচ্ছে সুজি, আর হচ্ছে দুধ, গরুর দুধ, বাড়ির গরুর দুধ নিয়েছি, আর ময়দা নিয়েছি, আর এটা চালের গুঁড়ো, এখানে আছে লবণ, কালো জিরে, আর একটু খাবার সোডা নিয়েছি। এবার একে একে সব গুলো পরপর দিয়ে দিয়ে আমি মাখিয়ে নেব তালের, এই তালের লোদের মধ্যেই দেবো, প্রথমেই দেবো আমি সুজি। তারপর দেবো আমি কালো জিরে, দিয়ে সুজিটা তালের লোদের সঙ্গে মাখিয়ে নেব, তালের সাথে ভালো করে মাখিয়ে নেব সুজিটা। কারণ আগে সুজিটা দিচ্ছি, কারণ সুজিটা নরম হতে লাগবে, সুজিটা গলতে টাইম লাগে, তার জন্য আগে দিলাম। তালের তাল আর হচ্ছে সুজি মাখিয়ে নিলাম। এবার দেবো আমি ময়দা, এখানে 500 ময়দা নিয়েছি আমি। নেবো চালের গুঁড়ো, চালের গুঁড়োর ময়দা ভালো করে মাখিয়ে নেবো। এবার দিয়ে দেবো চিনি, চিনিটাও গুলতে সময় লাগবে। চিনি দিয়ে একটু মেখে নিয়েছি, এবার দেবো নারকেল কোরা, একটু বেশি করেই দেবো, একটা নারকেল পুরোটাই কুড়িয়ে দিচ্ছি, কারণ নারকেল কোরা তালের বড়ায় খুব সুন্দর লাগে, আমরা তালের বড়া বলি, অনেকে তালের ফুলুরিও বলে। দিয়ে দেবো লবণ আর একটু খাবার সোডা নিয়েছি, এই যে অল্প করে এটা দিয়ে দেবো। একটু
তালের এই মাখাটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে আমার, ওই জন্য একটু দিয়ে দেবো দুধ। সবটাই দুধ আমি দিয়ে দেবো, কারণ সুজি আছে, সুজিতে জল টানবে। অনেকে এখানে গরুর দুধের পরিবর্তে গুঁড়ো দুধও দিতে পারে, খেতেও ভালোভাবে টেস্ট। সেই বড়াও খেতে ভালো লাগবে। ভালো করে এটাকে ফাটবো, যত ভালো ফাটা হবে তত বড়াটা ভালোভাবে ফুলবে। বড়া ভাজার জন্য সবকিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, তোমরা তো দেখলে, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার শেষ ভাজার পালা। এবার আমি কড়া অনেক সময় গ্যাস ধরিয়ে লো ফ্লেমে গরম করতে দিয়েছিলাম, কারণ কড়াটা খুব মোটা, গরম হতে টাইম লাগে। এবার দিয়ে দেবো কড়ার মধ্যে তেল, সাদা তেলেই ভাজবো। কড়াটা গরম হয়ে গেছিল, তার জন্য তেলটা খুব তাড়াতাড়ি গরম হতেও টাইম লাগবে না। তেল গরম হয়েই গেছে, এক দু মিনিট অপেক্ষা করবো, তারপর বড়াগুলো ছাড়বো। আর এই যে একটা ছিদ্র গামলি নিয়েছি, এর মধ্যে বড়াগুলো ভিজে রাখবো। আর একটা ছানটা নিয়েছি, এইটা দিয়ে তুলবো। তেল গরম হয়ে গেছে আর বড়া ভাজতেও শুরু করে দিয়েছি। তেল খুব গরম হয়ে গেছে, একটু কমিয়ে দেবো আঁচটা। এবারে এইগুলো উল্টে পাল্টে ভেজে নেব। কিভাবে ফুলছে দেখো বন্ধুরা, খুব সুন্দর ফুলেছে। একটু ভালো করে ফেটাতে হবে, ফেটালে ফুলবে। কত ছোট ছোট ছাড়ছিলাম, কত বড় বড় হয়ে গেল। প্রথমবার ওই জন্য ঠিক বুঝতে পারিনি, আর একটু পরের বারে আরো ছোট করে ছাড়বো, এত ফুলে যাবে ভাবতে পারিনি। খুব বড় বড় হচ্ছে, আর একটু ছোট ছোট করে করবো। লাল লাল করে ভেজে নেবো, একদম নরমই হবে। বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সব তুলে নেবো, একটু তেলটা ঝারিয়ে নেব। এইভাবে কড়ার গায়ে একটু কাজ করে রাখলেই তেল ঝরে যাবে। আবারও সেম প্রসেসে পরের খোলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা কত ছোট ছোট করে ছাড়ছি, এইগুলো ফুলে কত বড় বড় হয়ে যাবে দেখবে। এই দ্বিতীয়বার যেগুলো দিয়েছিলাম সেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর দেখো কত বড় বড় হয়ে গেছে ফুলে। যখন দেখিয়েছিলাম তোমাদের কত ছোট ছোট করে দিয়েছি, ফুলে কত বড় বড় হয়ে গেছে। খাবার সোডা দেওয়া আছে, তার জন্য তো একটু খাবার সোডা দিয়েছি, আর ভালো করে ফেটিয়েছি। আর চালের গুঁড়ো দেওয়া আছে, তার জন্য মুচমুচে হবে, আর সুজি ময়দার জন্য নরমও হবে। সব রকম টেস্ট পাওয়া যাবে তালের গোড়ায়। আর দুধ দিয়েছি, তার জন্য দুধেরও একটা আলাদা ফ্লেভার আসবে।
এই যে বন্ধুরা কামলি পুরো ফাঁকা, সব ভাজা হয়ে গেছে, আর এই এতগুলো হয়েছে, আর একদম এই তো কড়াই এইটুকু তেল বেঁচেছে, বেঁচেছে তেল, একদম পরিমাণ মতো দিছিলাম, সব ঠিকঠাক হয়ে গেছে, গোল গোল তালের বড়া একদম রেডি। বা নয়ন আর ওর ঠাকমা খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। জায়গাটা একটু পরিষ্কার করে নিই আর ওদেরকে দিয়ে দিই। এই যে বন্ধুরা তালের বড়া ভাজা কমপ্লিট করে হাত ধুয়ে পরিষ্কার হয়ে চলে এসেছি, এবার নয়ন আর ওর ঠাকমা খাবে, খেয়ে বলবে তালের বড়া কেমন হয়েছে। ভালো হয়েছে নয়না? নয়না ফোন দেখায় ব্যস্ত। তাহলে বন্ধুরা আজকের আমার তালের বড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো রেসিপি ভিডিওর সাথে।